আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। লস অ্যান্ড লয়ার্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের শ্রম আইনের আজকে আমাদের তৃতীয় এপিসোড, আর এই তৃতীয় এপিসোডে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো, আর সেটি হচ্ছে কী কী কারণে কোনো প্রকার নোটিশ ছাড়াই বা বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে মজুরি ছাড়াই কোনো শ্রমিককে কোনো প্রতিষ্ঠান বরখাস্ত করতে পারে। সুপ্রিয় দর্শক, কী কী কারণে কোনো শ্রমিককে বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে মজুরি ছাড়াই বরখাস্ত করা যাবে, আমরা আজকে ভিডিওতে সেই বিষয়টি জানব। সো চলুন শুরু করা যাক। বাংলাদেশ শ্রম আইন 2006-এর সেকশন 23 বা সেকশন 23-এর উপধারা 1-এ বলা হয়েছে, কোনো শ্রমিককে বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে বিনা মজুরিতে চাকরি থেকে বরখাস্ত করা যাবে যদি তিনি প্রথমত কোনো ফৌজদারি অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হন। আপনাদেরকে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, কোনো ফৌজদারি অপরাধে, দ্যাট মিন্স কোনো ক্রিমিনাল অফেন্সে তাকে দণ্ডপ্রাপ্ত হতে হবে। অর্থাৎ আমরা যে একটা ভুল ধারণা আমাদের মধ্যে থেকে থাকে, আমরা মনে করি কোনো শ্রমিকের বিরুদ্ধে মামলা হলেই হয়তো তাকে চাকরি থেকে সরিয়ে দিতে হবে বা তাকে বরখাস্ত করতে হবে, বিষয়টা কিন্তু তা নয়। কোনো শ্রমিকের বিরুদ্ধে মামলা হতেই পারে, ক্রিমিনাল অফেন্সের মামলা হতেই পারে, কিন্তু সেই মামলায় সে যে অপরাধটি করেছে সেটা আদালত কর্তৃক যতক্ষণ পর্যন্ত না প্রমাণিত হবে, যতক্ষণ পর্যন্ত আদালত তাকে সেই অপরাধের জন্য দোষী সাব্যস্ত করে সাজা প্রদান না করবে, ততক্ষণ পর্যন্ত তাকে আপনি কিন্তু এই সেকশনের আওতায় বরখাস্ত করতে পারবেন না। যদি আদালত কর্তৃক তার সেই অপরাধের জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে সাজা প্রদান করা হয়, ঠিক সেই ক্ষেত্রে আপনি তাকে হচ্ছে তাকে বরখাস্ত করতে পারবেন। এরপরে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ধারা 24-এর অধীনে অসদ আচরণের অপরাধে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে সেই ক্ষেত্রেও আপনি তাকে বরখাস্ত করতে পারবেন কোনো প্রকার নোটিশ ছাড়া, ইভেন কি কোনো প্রকার মজুরি ছাড়া। তাহলে অসদ আচরণগুলো কি আমরা একটু পরে কিন্তু আমরা দেখব যে কোন কোন অপরাধগুলো আসলে অসদ আচরণ বলে আমাদের এই শ্রম আইনে বলা হয়েছে। ধারা 23-এর উপধারা 2-এ বলা হয়েছে, অসদ আচরণের অপরাধে দোষী সাব্যস্ত কোনো শ্রমিককে চাকরি হইতে বরখাস্তের পরিবর্তে নিম্নলিখিত যে কোনো শাস্তি প্রদান করা যাবে। অর্থাৎ আপনি অসদ আচরণের অপরাধে কোনো দোষী সাব্যস্ত কোনো শ্রমিক যদি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে তাকে আপনি সরাসরি বরখাস্ত না করে আপনি তাকে অন্য শাস্তিও দিতে পারেন, প্রাতিষ্ঠানিক শাস্তি যেগুলো আছে সেই শাস্তিও আপনি দিতে পারেন। তো এর মধ্যে কী কী প্রাতিষ্ঠানিক শাস্তি আপনি তাকে দিতে পারেন? প্রথম কথা হচ্ছে তাকে আপনি অপসারণ করতে পারেন, দ্বিতীয়ত তাকে নিচের পদে বা নিচের গ্রেডে বা নিচের বেতনের স্কেলে তাকে 1 বছর পর্যন্ত বহাল রাখতে পারেন, নামিয়ে আনতে পারেন। এরপরে তৃতীয়ত আপনি 1 বছর পর্যন্ত তার পদোন্নতি বন্ধ রাখতে পারেন, 1 বছর পর্যন্ত তার মজুরি বৃদ্ধি আর কি বন্ধ রাখতে পারেন। এরপরে তাকে জরিমানা করতে পারেন, এরপরে তাকে আপনি অনধিক 7 দিন পর্যন্ত বিনা মজুরিতে বা বিনা খোরাকিতে সাময়িকভাবে বরখাস্ত করতে পারেন, এরপরে আপনি তাকে ভর্ৎসনা বা সতর্কীকরণও করতে পারেন। অর্থাৎ এই উপরের যে কতগুলো যে শাস্তিগুলোর কথা বললাম, আপনি তাকে সরাসরি বরখাস্ত না করে আপনি কিন্তু তাকে এই শাস্তিগুলো দিতে পারেন। অসদ আচরণের জন্য বরখাস্ত করা হলে উক্ত শ্রমিক কোনো ক্ষতিপূরণ পাবেন না, তবে এইরূপ ক্ষেত্রে সংশ্লিষ্ট শ্রমিক তাহার আইন অনুযায়ী অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া দরকার সেগুলো সে অবশ্যই পাবে। শ্রম আইনের ধারা 23-এর উপধারা 4-এ বলা হয়েছে যে নিম্নলিখিত কাজ করা অসদ আচরণ বলে গণ্য হবে। সো কী কী কাজ আসলে অসদ আচরণ বলে গণ্য হবে চলুন আমরা সেগুলো জেনে নেই। সো কতে বলা হয়েছে, আইনসঙ্গত বা যুক্তিসঙ্গত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে অন্যের সঙ্গে সঙ্গবদ্ধ হইয়া ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা করা। অর্থাৎ আপনি আপনার ম্যানেজমেন্টের ডিসিশনকে আপনি মানলেন না এবং আপনি আরও 4 জন আপনার কলিগকে নিয়ে বা আরও 4 জন শ্রমিককে নিয়ে আপনি একত্রিত করে আপনি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি দাঁড়ালেন এবং তাদের যে যুক্তিসঙ্গত যে আদেশ সেটাকে আপনি অমান্য করলেন। সো এরকম কাজ যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি এই অসদ আচরণ করেছেন বলে গণ্য হবে। এরপরে 2 নম্বরে হচ্ছে মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি, আত্মসাৎ, প্রতারণা বা অসাধুতা, এগুলো যদি আপনি করেন তাহলে অবশ্যই আপনি অসদ আচরণ করেছেন। এরপরে মালিকের অধীন তার বা অন্য কোনো শ্রমিকের চাকরি সংক্রান্ত ব্যাপারে ঘুষ গ্রহণ বা প্রদান যদি আপনি করেন, আপনি কোনো শ্রমিককে চাকরি পাইয়ে দেওয়ার নামে তার কাছ থেকে ঘুষ গ্রহণ করলেন বা ঘুষ দিলেন চাকরি পাওয়ার জন্য, এই কাজগুলো করা যাবে না।
এরপরে হচ্ছে বিনা ছুটিতে অভ্যাসগত অনুপস্থিতি, আপনি আপনি হচ্ছে কোনো প্রকার ছুটি অনুমোদন ছাড়াই, কোনো ছুটি না নিয়ে আপনি হচ্ছে কর্মক্ষেত্রে আসেন না, আপনি কাজে আসেন না, ঠিকমতো জয়েন করেন না, এবং হচ্ছে যে আপনি ছুটি নিয়ে যান এবং একসঙ্গে 10 দিনের অধিক সময় আপনি অনুপস্থিত থাকেন। তো এইরকম করে যদি আপনি আপনার ইচ্ছা মতো সময় যদি ছুটি নেন, ছুটির নিয়মকানুন না মেনে যদি ছুটি নেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অসদাচরণ করেছেন বলে গণ্য হবে। আপনি কন্টিনিউয়াসলি আপনি দেরিতে আপনি উপস্থিত হন অফিসে বা আপনার কাজের জায়গাতে, তো এটাও আপনার করা যাবে না। আপনার আপনি একদিন দুদিন লেট করেন সেটা কোনো বিষয় না, কিন্তু আপনি যদি প্রতিদিনই যদি আপনি দেরিতে আসেন, আপনি যদি অভ্যাসগতভাবেই যদি দেরিতে আসেন আপনার, তাহলে কিন্তু এটা অসদাচরণ বলে গণ্য হবে। প্রতিষ্ঠানে প্রযোজ্য কোনো আইন, বিধি বা প্রবিধানের অভ্যাসগত লঙ্ঘন, আপনি জানেন যে প্রতিষ্ঠানের নিয়ম এটা, আপনাকে প্রতিষ্ঠানে জয়েনিংয়ের সময় প্রতিষ্ঠান তার কিছু নিয়মকানুন বলে দেয়, অথবা আপনি কিছুদিন কাজ করার পরে আপনি জানেন যে আসলে এই নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে, কিন্তু আপনি সেগুলো জানার পরও আপনি সেই জিনিসগুলোকে মানেন না বা হচ্ছে অবহেলা করেন মানতে, তাহলে সেটা কিন্তু আপনার অসদাচরণ বলে গণ্য হবে। এরপরে আপনি উচ্ছৃঙ্খল আচরণ করেন, দাঙ্গা হাঙ্গামার মতো আচরণ করেন, অগ্নিসংযোগ, ভাঙচুর ইত্যাদির সাথে আপনি ইত্যাদিকে মানে উৎসাহ প্রদান করেন, বা এই কাজগুলোর সাথে আপনি জড়ানোর চেষ্টা করেন বা জড়িয়ে যান, এগুলো কিন্তু আপনার অসদাচরণ বলে গণ্য হবে। আপনি কাজে কর্মে কন্টিনিউয়াসলি আপনি গাফিলতি করেন, একদিন দুদিন হয়তো হয়ে যেতে পারে কোনো একটা ভুল আপনার কাজে, কিন্তু আপনি প্রতিদিনই হচ্ছে আপনি কোনো না কোনো ভুল করে থাকেন। সো এই যে কন্টিনিউয়াস আপনার যে গাফিলতি, এই গাফিলতি কিন্তু যদি আপনি করেন তাহলে সেটা কিন্তু আপনার অসদাচরণ বলে গণ্য হবে। এরপরে প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকরি সংক্রান্ত শৃঙ্খলা আচরণ সহ যে কোনো বিধি অভ্যাসগত লঙ্ঘন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যিনি পরিদর্শক আছেন তার কাছ থেকে আপনার অবশ্যই তিনি চাকরি সংক্রান্ত কিছু নিয়ম বা বিধিবিধান দিয়ে দেন, সেগুলো আপনি কন্টিনিউয়াসলি ভায়োলেট করেন। মালিকের অফিসিয়াল রেকর্ডের রদ বদল করেন যদি, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু যদি জাল করেন, কোনো ডকুমেন্টস কোনো কিছু পরিবর্তন যদি করেন, কোনো ক্ষতি যদি করেন আপনি, তাহলে সেক্ষেত্রে অফিসিয়াল ডকুমেন্টসে কোনো ক্ষতি করার কারণে, জাল করার কারণে কিন্তু আপনি অসদাচরণ করেছেন বলিয়ে গণ্য হবে। ইভেন কি আপনি যদি অফিসে কোনো রেকর্ডস যদি হারিয়েও ফেলেন, তাহলে সেটাও কিন্তু যদি আপনার সেটা যদি দায়িত্ব যদি আপনার হাতে থাকে এবং সেটা যদি আপনি হারিয়ে ফেলেন, তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেটা আপনার অসদাচরণ বলে গণ্য হবে। সো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে কোনো শ্রমিককে কী কী কারণে বিনা নোটিশে বা নোটিশের পরিবর্তে মজুরি ছাড়াই বরখাস্ত করা যাবে, এই নিয়ে আমার সংক্ষিপ্ত ভিডিওটি। আশা করছি ভিডিওটি থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি আমার চ্যানেলে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আগামীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।